লকডাউনের জেরে গৃহবন্দি দেশবাসী কিন্তু এই টানা লকডাউনে কিছুই না করে বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে তাই সকলেই নিজেদের বাড়িতে ব্যস্ত রাখার নয়া ফন্দি ফিকির খুঁজছেন এমত অবস্থায় মহারাষ্ট্রের ওয়াসিমে এক দম্পতি গ্রামের মানুষের মুশকিল আসানে নেমে পড়লো রাস্তায় পঁচিশ ফিট গর্তের কুয়ো বানিয়ে গ্রামের মানুষের জলের সমস্যা দূর করছেন তারা প্রথমে একুশ দিন ও পরে আরও উনিশ দিন লকডাউনের পর্ব যেন আর শেষই হয় না এই সময় নিজেদের ব্যস্ত রাখতে কেউ ডালগোনা কফি বানিয়ে সোশ্যাল সাইটে পোস্ট করে বিখ্যাত হচ্ছেন কেউ বাড়িতে বসেই নয়া রেসিপি বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন পরিজনদের তবে মহারাষ্ট্রের ওয়াসিমের এক দম্পতি পরিচিতির আলোয় এসেছেন অন্যের কথা ভেবে না কোনো রান্না বা রূপচর্চা নয় গজানন পাকমোড় ও তার স্ত্রী পুষ্পা প্রায় পঁচিশ ফিট গভীর একটি কুয়ো বানিয়ে ফেলেছেন গরমে স্থানীয়দের জল কষ্ট দূর করতে সেই কুয়ো থেকে তারা জল তুলে দিচ্ছেন গ্রামের মানুষদের পেশায় রাজমিস্ত্রি গজানন পাকমোট এই কাজে পটু হলেও পঁচিশ ফিট গভীর কুয়ো নির্মাণ করা সহজ কাজ নয়